Hello everyone, welcome to our channel. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি. দেখে নাও আজ আমি কি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি. আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা মাছের রেসিপি. এটা হলো পাবদা মাছ. তোমরা সবাই বুঝতেই পারছো পাবদা মাছ করব আমি সরষে আর পোস্ত দিয়ে রান্না. আর এই রেসিপির সাথে গরম ভাতই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে. তাহলে শুরু করছি আজকে রান্না. সরষে পোস্ত পাবদা মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি 6 পিস. দেখতেই পাচ্ছো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি. আর তোমরা জানো যে মাছ যদি একটু নুন দিয়ে কষলে ধোয়া হয় তাহলে কিন্তু মাছ ধোয়াটা খুব ভালো হয়. মাছগুলো ধুয়ে নেবার পর এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ. মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো. তোমরা জানো যে আমরা নুন আর হলুদ দিয়ে মাছ একটু মেখে রেখে দিই খানিকক্ষণের জন্য, যাতে নুন আর হলুদে বিদ্ধ হয়ে যায়. এবার আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন. নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নেব. দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে নুন আর হলুদ মাছের মধ্যে মেখে নিয়েছি. এবার জাস্ট 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি. নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন কালো সরষে আর নিয়েছি পোস্ত. পোস্তের পরিমাণটা 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি রয়েছে. মিক্সার গ্রাইন্ডার জারে সরষেটা আমি ছাঁকনিতে ধুয়ে দিয়ে দিলাম. পোস্তটাও আমি একটা ছাঁকনিতে ধুয়ে নিয়েছি, পোস্তটাও দিয়ে দিলাম. দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, জল আর দিচ্ছি নুন. এবার এই সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব. দেখতেই পাচ্ছ সরষে পোস্তর পেস্ট করা হয়ে গেছে. এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি. কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরষের তেল. তেলটা যখন খুব গরম হবে তখনই আমি কিন্তু মাছটা ভাজবো, তা না হলে কিন্তু পাবদা মাছ কড়াইতে লেগে যেতে পারে. তেলটা হাই ফ্লেমে খুব গরম করে নেবার পরে ফ্লেমটা লো করে দিয়ে আমরা মাছটা ছেড়ে দেব, তা না হলে কিন্তু পাবদা মাছ ছিটে আসে. পাবদা মাছ যখন ছানা হয় তখন কিন্তু তেলের ছিটে আসতে পারে, তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে পারো অথবা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারো. পাবদা মাছ যেহেতু আঁচ ছাড়া মাছ তাই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই. এবার আমি আস্তে করে মাছটা উল্টে ভেজে নিচ্ছি. দেখতেই পাচ্ছ মাছগুলো আমি উল্টে দিয়েছি. এটিতে আবার এরকম হালকা ভাজা হলে আমি মাছ ভাজাগুলো তুলে নেব. মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি. বাকি মাছগুলো ছেড়ে দিচ্ছি. সব মাছ ভেজে তোলা হয়ে গেছে. এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন. একটু ফ্রাই করে নিচ্ছি. দিয়ে দিচ্ছি 1/2 ভেজে রাখা টমেটো. 2 থেকে 3 মিনিট আমি তেলের মধ্যে টমেটোটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি. এ নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো. ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিও. যেহেতু সরষে আর পোস্ত এর মেন ইনগ্রেডিয়েন্টস, সেই কারণে অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই. রো মশলাটা এবার জল দিয়ে আমি একটু ভিজিয়ে নিলাম আর বেশ 2-4 মিনিট রেখে দেব. তাহলে না খুব ভালো হবে, অনেকটা বাটা মশলার মতনই কাজ করবে. খানিকক্ষণ রেখে দেবার পর তারপর আমি দিয়ে দিলাম কড়াইতে. বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি. চিনি দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর হবে, তো সেই কারণে আগেই চিনিটা দিয়ে দিতে হবে. যেহেতু চিনিটা দিলাম সেহেতু ভালো করে আবার একটু মিক্সড আপ করে নিচ্ছি. বেশ খানিকক্ষণ মিক্সড আপ করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট. পেস্টটা দেওয়ার পর মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব. বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন. নুনটা দিয়েও আবার ভালো করে মিক্সড আপ করে নিলাম. এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি. তোমাদেরকে আমি আগেই বলেছি যে যখন মশলাটা কষানো হয় তখন যদি একটু ধনেপাতা কুচি দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভির টেস্ট অনেক গুণ বেড়ে যায়. আসলে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায়. ধনেপাতা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে জল.
এরপর আমি দিয়ে দিচ্ছি সাধারণ জল, তবে খুব বেশি জল দেব না, যেহেতু সরষে পোস্ত দিয়ে রান্না তো গ্রেভিটা কিন্তু ভারী হবে। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবার খুব ভালোভাবে আমি মিক্সড আপ করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ মিক্সড আপ করে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঢাকনা, জাস্ট জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। পোস্তর খুব সুন্দর গন্ধ আসছে, যেহেতু পোস্তের পরিমাণটা বেশি। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। সেগুলো তোমরা এখানে দুটো কাঁচা লঙ্কা দিতে পারো, আমি আর দিলাম না। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু আলতো হাতে নাড়তে হবে, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবার দু মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ধনে পাতার গন্ধটা মাছের ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দু মিনিট পরে ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছ অপূর্ব হয়েছে। আর কিছুই প্রয়োজন নেই এরকম যদি মাছের ঝোল হয়। সরষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করা কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছ সরষে আর পোস্ত দিয়ে তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝোল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।